নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান, সেই অভিযানকে ঘিরে বিজেপির মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রত্যেকটা শহর থেকে প্রচুর মানুষ আসবে, গ্রাম থেকে প্রচুর মানুষ আসবে নবান্ন অভিযান মিছিল। কার্যত বলা চলে এবার নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কিন্তু এবার হিমশিম খেতে হবে, কারণ প্রচুর মানুষ আসছে। যা খবর পাচ্ছি, প্রচুর মানুষ আসছে এবার 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে। আরো যেটা খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারী সিপিআইএম এর বাম ফ্রন্টের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি সত্যি হারাতে চান, তারা আমাদের নবান্ন অভিযানে অংশগ্রহণ করুন, কারণ বিজেপিই পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে নামিয়ে আনতে। তাই অবশ্যই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান, সিপিআইএম এর বন্ধুরা, বামফ্রন্টের বন্ধুরা, তারা অবশ্যই বিজেপির মিছিলে অংশগ্রহণ করুন। এখানে সিপিআইএম নেতৃত্ব বলেছে, সিপিআইএম সংগ্রাম করা জানে, কারো সংগ্রামে অংশগ্রহণ করবে না, নিজেরাই সংগ্রাম করতে পারে। তো এটা ঠিক, এই মুহূর্তে সিপিআইএম কতটা সংগ্রাম করবে সেটা জানি না, কিন্তু বিজেপি সংগ্রামে রয়েছে, বিজেপি পারে মমতাকে হারাতে। সিপিআইএম এর কর্মীরা অংশগ্রহণ করবে কিনা সেটা কাল অর্থাৎ 13ই সেপ্টেম্বর দেখা যাবে। জয় হিন্দ।